দেখতেই পাচ্ছেন টোপ মাখার কাজ চলছে রুই মাছের জন্য স্পেশাল টোপ বানানো হচ্ছে এই টোপটি তবে শুধুমাত্র যে রুই মাছই খায় সেটা নয় রুই মাছের পাশাপাশি গ্রাস কার্প আমেরিকান কার্প মৃগেল এবং কালবোস মাছও এই টোপটা খুবই পছন্দ করে তবে রুই মাছটাই সবচেয়ে বেশি খায় এই জন্য রুই মাছের দিকে টার্গেট রেখে এই টোপটি বানাবেন এর আগে আমাদের চ্যানেলে রুই মাছের চার দেয়া হয়েছে এবার রুই মাছের জন্য স্পেশাল একটি টোপ দেয়া হল ভিডিও আর বেশি লম্বা না করে আসুন দেখে নিই এই টোপটা কি করে বানাতে হবে এবং এই টোপের জন্য কি কি সরঞ্জাম আমাদের লাগবে প্রথমেই গামলাতে দেখতে পাচ্ছেন পাউরুটিকে গুঁড়ো করে নেওয়া হয়েছে একটি গোটা কোয়াটার রুটি নেবেন একটু সাদা দেখে নেবেন ওটি ভালো হবে কোয়াটার রুটিটার কালো অংশটি ফেলে দিয়ে ভিতরের ফ্রেশ সাদা অংশটি নিয়ে হাতে করে ঘষে ঘষে সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন কুয়াটার রুটিটাকে সুন্দর করে সাদা অংশটা গুঁড়িয়ে নেওয়ার পর তাতে এক চামচ ছোটো চামচের এক চামচ আনসল্টেড সাদা বাটার নেবেন অর্থাৎ যে বাটার আমরা ছিপ ফেলার কাজে ব্যবহার করি সেই বাটার এক চামচ অর্থাৎ ছোটো চামচের এক চামচ একটি কোয়ার্টার পাউরুটির জন্য নেবেন এর পরে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে ভালো ম্যাথা বেশি দিনের ম্যাথা হলে হবে না টাটকা মাথা যে ম্যাথাটা আড়াই দিনের মাথায় উঠেছে সেই ম্যাথা বা হাঁড়িয়া ছোটো চামচের পৌনে এক চামচ বা এক চামচও নিতে পারেন এরপরে এতে যে জিনিসটা দেয়া হচ্ছে সেটি হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ি এবং এটি হালকা ঘি দিয়ে ভাজা আছে অল্প ঘিয়ে ভেজে নেবেন এবং একটি কোয়াটার রুটিতে দশ গ্রাম মতো দেবেন তার বেশি নয় এরপরে এতে দেবেন ছোট চামচের এক চামচ মতো মধু দিয়ে দেবেন আমার মধুটা শীতকালে একটু জমে গেছে এরপরে যে আসল জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে ফ্রেশ পিঁপড়ের ডিম লাল অংশটি বাদ দিয়ে শুধুমাত্র সাদা লার্ভাগুলি নেবেন ফ্রেশ পিঁপড়ের ডিম চল্লিশ গ্রাম মতো একটি গোটা রুটিতে দিয়ে দিতে হবে এরপরে এই মিশ্রণটিকে ভালো করে মাখতে হবে হাত দিয়ে ঘষে চটকে চটকে মাখতে হবে কোনো রকম জল এই টোপে দেয়া যাবে না জল দিলে টোপ অন্যরকম হয়ে যাবে ভালো করে ঘষে ঘষে মাখবেন যত মাখা ভালো হবে টোপে চিট আসবে কম মাখলে কিন্তু টোপ কাঁটা থেকে খুলে পড়ে যেতে পারে খুব সুন্দর একটা টোপ হবে তাই ভালো করে ঘষে ঘষে মাখতে হবে প্রায় চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো মাখবেন ভালো করে মাখলে দেখবেন খুব চিট হয়ে যাচ্ছে এই রকম আস্তে আস্তে মেখে তারপরে টোপটা কে বানাবেন তাহলে এখনো পর্যন্ত যে জিনিসগুলো দিলাম সেগুলো হচ্ছে একটি কোয়াটার পাউরুটিকে গুঁড়ো করে দিয়েছি সাদা অংশটা সাদা বাটার দিয়েছি এক চামচ মতো ছোটো চামচের মাথা দিয়েছি এক চামচ মতো গুঁড়ি দিয়েছি দশ গ্রাম মতো আর দিয়েছি মধু হাফ চামচ এবং পিঁপড়ের ডিম যতটা মাখতে লাগে তিরিশ গ্রাম মতো পিঁপড়ের ডিম আপনারা দেবেন ফ্রেশ পিঁপড়ের ডিম দেবেন মাখলাম এটা আগের দিন মেখে রাখা যাবে না যে দিন ফেলতে যাবেন সেই দিনই আপনাকে এই টোপটা মাখতে হবে লাস্টে আরেকটা জিনিস এতে দিতে হবে এর পরে টোপটি মাখা হয়ে গেলে যেটি লাগবে সেটি হচ্ছে গাওয়া ঘি গাওয়া ঘিটা শেষকালে মাখাতে হবে প্রায় হাফ চামচের মতো গাওয়া ঘি এতে দেবেন খুব বেশি দেবেন না বেশি দিলে টোপ খুলে পড়ে যেতে পারে কাটা থেকে হাফ চামচই এনাফ এই টোপে হাফ চামচের মতো গাওয়া ঘি এতে দিয়ে আবার খুব ভালো করে মাখতে হবে ভালো করে গাওয়া ঘিটা টোপে পুরো মিক্স করে নেবেন এরপরে সম্পূর্ণ টোপটা খুব ভালো করে মাখতে হবে ভালো করে মাখলে দেখবেন টোপে চিট এসে যাবে টোপ নরমও হবে ভালো করে মেখে নেবেন মেখে নিয়ে এইটা আরও একটু পিঁপড়ে ডিম লাগিয়ে কাটাতে গাঁধবেন চার কাঁটা বলুন কি ছ কাঁটা বলুন তিন কাঁটা বলুন কাঁধবেন কাঁটায় গেঁথে তাতে একটু ঘি খাঁকরির ল্যাপিং দিতে পারেন ভালো ঘরোয়া ঘি খাঁকরি যদি পান জোগাড় করে রাখবেন ঘি খাঁকরির ল্যাপিং দিতে পারেন যে চারটা করেছেন সেই চারের ল্যাপিং দিতে পারেন বা গাওয়া ঘি লাগিয়ে দিতে পারেন লাল বা করে চুবিয়ে ফেলতে পারেন এতে সাদা বাটারও আপনারা গায়ে ল্যাপিং দিয়ে ফেলতে পারেন মোট কথা হচ্ছে আপনাদের কাছে যে ল্যাপিং আছে এবং রুই মাছ যে যে ল্যাপিংগুলো পছন্দ করে সেগুলো দিয়ে ফেলুন রুই মাছ তো অবশ্যই খাবে এবং অন্যান্য মাছ যদি চারে আসে মৃগেল কালবোস গ্রাসকাপ আমি আগেই বলেছি সেই সব মাছও এই টোপে খুব সুন্দর খাবে এবং পিঁপড়ের ডিমটা হচ্ছে এই টোপের জন্য খুব গুরুত্বপূর্ণ পিঁপড়ের ডিম অবশ্যই ভালো কোয়ালিটির দেবেন বেশি করে ইউজ করবেন মাছ আপনার হবেই নিন এবার টোপটি বানিয়ে নিন বানিয়ে নিয়ে মাছ ধরুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়